মামুন লাভ যে সংগঠনে ছিলেন সেই সংগঠনটি নাকি অবৈধ, এটি বলছেন তারই সংগঠনের লোকেরা। হাতি খাদে পড়লে চাঞ্চরা যে লাতি মারে এটি তার বাস্তব প্রমাণ। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, স্বাগত জানাচ্ছি আমার নতুন আর একটি ভিডিওতে। আজকে আমি আপনাদেরকে এমন একটি ভিডিও ফুটেজ দেখাতে চলেছি যে ভিডিও ফুটেজটি দেখলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন। আপনারা যদি মুসলমান হয়ে থাকেন আপনাদের জন্য আজকের ভিডিওটি খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও, কারণ এই ভিডিও ফুটেজে আমরা দেখতে পারবো যে কীভাবে একই সংগঠনের লোক এখন দুটি ভাগ হয়ে গিয়ে তাদের সুবিধার জন্য তারা এখন বিপরীত সংগঠনকে অবৈধ বলে ঘোষণা করছে। আমরা মুসলমান যদি একতা না থাকি আর আমরা যদি আলেমরা একতা না থাকি তাহলে আমাদের বিজয় কোনো দিনে আসবে না, কারণ বিজয় পেতে হলে সবার একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে। আর এখন বর্তমানে বাংলাদেশে দেখা যাচ্ছে কি এক আলেমরা বিপদে পড়লে তাদেরকে কিভাবে ডাবানো যায়, তাদেরকে কিভাবে হ্যায় প্রতিপন্ন করা যায়, এই অবস্থাটাই করেন তার পক্ষের কিছু লোকেরা। তো দর্শক শ্রোতা, আমি আর বেশি কিছু বলতে চাই না, সরাসরি আপনাদেরকে ভিডিও ফুটেজটি দেখাবো। তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। তাহলে দর্শক শ্রোতা চলুন সরাসরি ভিডিও ফুটেজটি দেখে আসি, তারপর আমি এই বিষয়ে কিছু কথা বলবো। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, এদেশের সচেতন মানুষ মনে করে যে একটি মহল ষড়যন্ত্রের মাধ্যমে দেশের আলেম সমাজকে ভুল পথে ঠেলে দেওয়ার পায়তারা করছে। ওলামায়ে কেরামের সরলতার সুযোগে তারা গোলাপানিতে মাছ শিকার করার উপর চেষ্টায় লিপ্ত রয়েছে। একশো ঊর্ধ্ব বয়সী শাইখুল ইসলাম আল্লাহ মার্শা আহমদ শফি রহমতুল্লাহ আলাইয়ের ইন্তেকাল স্বাভাবিক হবে এটাই ছিল সবার প্রত্যাশা, কিন্তু আসলে কি তা হয়েছিল? সামাজিক যোগাযোগ মাধ্যমে যে চিত্র দুনিয়াবাসীর সামনে এসেছে তাতে কি বলা যায় তার স্বাভাবিক মৃত্যু হয়েছে? আমরা মনে করি শাইখুল ইসলামের শাহাদতের বিষয়ে ওলামায়ে কেরামকে এর প্রকৃত অবস্থা উদ্ঘাটনে এগিয়ে আসতে হবে, তা না হলে বাংলাদেশের ইসলাম ও কৌম মিল্লতের ভবিষ্যৎ অন্ধকার। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা নিশ্চয় অবগত আছেন শহীদ আল্লাহ মার্শা আহমদ শফি রহমতুল্লাহ এর মৃত্যুর আগে তিন দিন হাঁটাজারিতে নারকীয় তাণ্ডব ও ধ্বংসলীলা চালানো হয়েছে। তার অফিস সুম হাঁটাজারি মাদ্রাসার অনেক শিক্ষকের রোম বাঞ্ছুরের ঘটনা সামাজিক মাধ্যমে দুনিয়াবাসী প্রত্যক্ষ করেছে। জীবনের শেষ মুহূর্তে মুমূর্ষ অবস্থায় তাকে অতি প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করতে দেয়া হয়নি, রুমের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল, এসি ফ্যান সহ আসবাবপত্র বাংশুর করা হয়েছিল, চিকিৎসা ব্যাঘাত ঘটানো হয়েছিল, মুখের অক্সিজেন মাস্ক খুলে নেওয়া হয়েছিল, মুমূর্ষ অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পরিকল্পিতভাবে অ্যাম্বুলেন্স আটকে রেখে বিলম্ব ঘটানো হয়েছিল, একসঙ্গে মূল্যবৃদ্ধ আলেমের নাকির গলায় বাঙ্গা কাজ করা হয়েছিল, বলা হয়েছিল এই মোড়া স্বাক্ষর করো না হয় তোর নাতিকে হত্যা করব, একথা বলে জোর জবরদস্তিমূলক স্বাক্ষর নিয়ে তাকে পদত্যাগে বাধ্য করা হয়েছিল। সাপাতের আমদা লাঠি দেশি অস্ত্রে সজ্জিত চরম উগ্রপন্থীদের দিয়ে তাণ্ডব চালানো হয়েছিল। এসব কিছুর পরে বলা যায় আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ এর মৃত্যু স্বাভাবিক হয়েছিল। হাটাজারি মাদ্রাসায় একটি চরমপন্থী উগ্রগোষ্ঠীর অনুপ্রবেশ ঘটিয়ে সহজ সরল ছাত্রদের উস্কানি দেওয়া হয়েছিল, সবকিছুই তো দেশবাসীর সামনে পরিষ্কার। তারপরে কো বলতে হবে আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ এর মৃত্যু স্বাভাবিক হয়েছিল। আমরা জঘন্য আরো জঘন্যতম বিষয় হল সদ্য বিলুপ্ত হেফাজতের তথাকথিত আমির জুনায়েদ বাবনগরী গত 2020 সনের 23শে ডিসেম্বর হাটাজারি মাদ্রাসার শিক্ষকদের সামনে বসিয়ে রেখে বলেছেন হুজুরের স্বাভাবিক মৃত্যু হয়েছে। মিডিয়ার সাক্ষাৎকারে তিনি বলেছেন মাদ্রাসায় কোনো ভাঙচুরের ঘটনা ঘটেনি, শান্তিপূর্ণ আন্দোলন হয়েছে। এর মাধ্যমে তিনি মিথ্যাচারপূর্ণ উস্কানিমূলক বক্তব্যের প্রতিধ্বনি করেছেন। এই বক্তব্য বড়ই বেদনাদায়ক, তার এমন বক্তব্য প্রকৃতপক্ষে তার কেডারদের সন্ত্রাসী কর্মকাণ্ড আড়াল করার অপচেষ্টা বলেই প্রতীয়মান হয়। দুনিয়া জানে সেদিন অনেক সিনিয়র শিক্ষকের গলায় গামছা লাগিয়ে কানাহেস্তা করা হয়েছে, তাদের লম্বাঞ্চল করা হয়েছে, তাদের অর্থ সম্পদ লুণ্ঠন করা হয়েছে। তারপরও বাবুনগরী গণ কিভাবে বলেছেন মাদ্রাসায় কিছু হয়নি? আল্লাহ তাআলা হেফাজত করুন, হেদায়েত করুন। আমরা তার এসব মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা তাদের প্রতি আহ্বান জানিয়ে বলতে চাই, ধোঁকা অস্পষ্টতা বিভ্রান্তি ও ধূম্রজালের আশ্রয় না নিয়ে অবিলম্বে ওলামায়ে কেরামও
আপনার জনসাধারণের দাবি মেনে নিন, বিকল্প মতো চুরাগুলিতে এগুতে চাইলে এর জন্য আল্লাহর কাছে ওই দুনিয়ায় চরম কেশারত দিতে হবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, শহীদ আল্লামা শাহ আহমদ শফী রহমতুল্লাহ এর চরম বিরোধী ও কওমি বিদ্বেষীদের দ্বারা যিনি হেফাজতের কথিত আমির হয়েছিলেন তাকে এদেশের ধর্মপ্রাণ জনগণ মেনে নিতে পারেনি, যে কারণে তিনি জনরোষ থেকে বাঁচার জন্য তথাকথিত অবৈধ কমিটি বিলুপ্ত ঘোষণা করতে বাধ্য হয়েছে। আমরা মনে করি কথিত হেফাজত সিন্ডিকেটের মাধ্যমে একটি পকেট কমিটি গঠিত হয়েছিল, যেখানে আল্লামা শাহ আহমদ শফী রহমতুল্লাহ এর মূল অনুসারী হেফাজতের প্রতিষ্ঠাতা নেতৃবৃন্দকে বাদ দেওয়া হয়েছিল। বিগত দিনে যারা আন্দোলনে ভূমিকা রেখেছিলেন, সক্রিয় ছিলেন, জীবন বাজি রেখে জেল জুলুম উপেক্ষা করে মামলা হামলার তোয়াক্কা না করে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন, তাদেরকে পাশ কাটিয়ে এই কমিটি গঠন করা হয়েছিল। গঠনতন্ত্রে না থাকলেও এককভাবে তিনি নিয়ম বহির্ভূতভাবে 5 সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করে নতুনভাবে আলেম উলামা ও ধর্মপ্রাণ মুসলমানদের ষড়যন্ত্রের ফাঁদে নিপতিত করার পায়তারা করছেন। ইতিমধ্যে দেশবাসী বুঝতে পেরেছে একটি হেফাজতের কোন আহ্বায়ক কমিটি নয়, বরং মামা বাহিনীর পরিচ্ছদি সমিতি। শোনা যাচ্ছে এই আহ্বায়ক কমিটি আবার কোন কাউন্সিল না করে নিজেদের পছন্দ মাফিক লোকদের মনোনয়নের মাধ্যমে নতুন আরেকটি অবৈধ কমিটির জন্ম দেওয়ার নির্লক্ষ্য চূড়ান্ত করে তা ঘোষণা করার অপচেষ্টা চালাচ্ছে। আমরা যে তুহিন ভাষায় ঘোষণা করছি, চক্রান্তের মাধ্যমে আবারও হেফাজতে ইসলামের নামে এ জাতীয় কোন অবৈধ কমিটি ঘোষণা করা হলে দেশবাসী আবারও তা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে। যারা আল্লামা শাহ আহমদ শফী রহমতুল্লাহ এর মামলায় অভিযুক্ত আসামি তারা হেফাজতের কর্ণধার হতে পারে না। আমরা নিয়মতান্ত্রিক উপায়ে শহীদ আল্লামা শাহ আহমদ শফী রহমতুল্লাহ এর রেখে যাওয়া আমানত হেফাজত ইসলামের কার্যক্রম অব্যাহত রেখেছি এবং অচিরেই দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কিরামের পরামর্শক্রমে নিয়মতান্ত্রিক উপায়ে তার গঠন প্রক্রিয়া সম্পন্ন হবে ইনশাআল্লাহ। হেফাজতের গঠনতন্ত্র অনুযায়ী নিয়মতান্ত্রিকভাবে সব জেলা থানা শহর নগর কমিটিগুলো নবায়ন করে কেন্দ্রীয় কাউন্সিলের মাধ্যমে হেফাজতের কমিটি পুনর্ঘোষণা করা হবে ইনশাআল্লাহ। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, দেশবাসী মনে করে আল্লামা শাহ আহমদ শফী রহমতুল্লাহ আলাইকে হেনস্থ লাঞ্ছিত করে হাটহাজারী মাদ্রাসা থেকে পদুদিয়াকে বাধ্য করা এবং বিভিন্নভাবে মানসিক নির্যাতনের মাধ্যমে তার অস্বাভাবিক নির্যাতনের কারণে তার অস্বাভাবিক মৃত্যু ঘটানো হয়েছে আন্দোলনের নামে সেই সময় এমন ভয়াবহ বিভীষিকাময় পরিস্থিতি সৃষ্টি করা হয়েছিল। তখন সহজ সরল ছাত্র শিক্ষকরা ভীত সন্ত্রস্ত হয়ে মুখ খোলার পর্যন্ত সাহস পায়নি। একটি চিহ্নিত উগ্রগোষ্ঠী ছাত্র শিক্ষকদের জিম্মি করে মাদ্রাসায় অরাজকতা সৃষ্টি করে যে নারকীয় তাণ্ডব লীলা চালিয়েছিল এর ভিডিও ফুটেজগুলো এখনো সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্যমান। সেই উগ্রগোষ্ঠীর কয়েক শত সদস্য এখনো পর্যন্ত হাটহাজারী মাদ্রাসায় অবস্থান করছে। হাটহাজারী মাদ্রাসায় অবস্থান করে এই চিহ্নিত গোষ্ঠী নিয়ন্ত্রণে রেখে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের অপচেষ্টা অব্যাহত রেখেছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, যারা আল্লামা শাহ আহমদ শফী রহমতুল্লাহ এর বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছিল যে তিনি কেন সরকারের বিরোধিতা করেন না, কেন সরকার পতনের আন্দোলন করেন না, তার অনুসারীরা সরকারের দালাল, কিন্তু যারা তার বিরুদ্ধে চক্রান্ত করেছে, উস্কানি দিয়েছে, নিরহ ছাত্রদেরকে বিভ্রান্ত করেছে, নিজেদেরকে সরকার বিরোধী হিসেবে উপস্থাপন করে ধর্মপ্রাণ মুসলমান বিশেষত কওমি অঙ্গনের ছাত্র শিক্ষকদের বাহবা নেওয়ার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা অপপ্রচার চালিয়েছে। আজ তারাই সরকারের বিভিন্ন পর্যায়ে ধর্ণা দিয়ে সরকারি আনুকূল্য পাওয়ার জন্য মুস্তাকা দিয়ে নিজেদের জীবন বাঁচাতে ইসলামকে জলাঞ্জলি দিতেও কুণ্ঠা বোধ করছে না। তারা আজ বক্তৃতায় সরকারকে শত বছর ক্ষমতায় থাকার জন্য মায়াকান্না করছে, এগুলি কি দালালি নয়? উদ্দেশ্য প্রণোদিতভাবে অদূরদর্শী অপরিপক্ষ ও হত্যারীমূলক বক্তৃতা বিবৃতি দিয়ে
দেশের ওলামায়ে কিরামকে বারবার বিপদের মুখে ঠেলে দেয়া হচ্ছে, ঠেলে দেয়া হয়েছে। আজ মাহফিল বন্ধ, মাদ্রাসাগুলো বন্ধ, সরকারি নজরদারিরা উঠায় আন্দোলন, আন্দোলনের নামে নিজেদের নেতা হওয়ার ফাহেশে ইসলামকে আজ বিপদের মুখে এনে তার করিয়ে দেওয়া হয়েছে। তো দর্শক শ্রোতা, আশা করছি পুরো ভিডিও পরিষ্টি আপনারা মনোযোগ সহকারে দেখেছেন। এই ভিডিও পরিষ্টি দেখে আপনাদের কাছে কি মনে হয়েছে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আর আমি যা মনে করি, আলেমরা একতাবদ্ধ হয়ে কাজ করা উচিত, তাহলেই সমাজে শান্তি ফিরে আসবে। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।